তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন স্যামসাং, তাহলে আজকের এই ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না। বন্ধুরা, স্যামসাং মোবাইলে এরকম যাদের হোম বাটন রয়েছে তাদের জন্য আজকে আমি আপনাদের তিনটি নতুন ইউনিক ট্রিক শেখাবো। যখন আপনি সিঙ্গেল ট্র্যাপ করে ধরে রাখবেন, দেখবেন মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলবে, আর যখন এখানে দ্বিতীয়বার ক্লিক করে ধরে রাখবেন তখন মোবাইলের এই ফ্ল্যাশ লাইট বন্ধ হবে। কারণ আমাদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাতে হলে নোটিফিকেশন টান দিয়ে তখন জ্বালাতে হয়। তো বন্ধুরা, আর যদি এখানে আপনারা ডাবল প্রেস করেন তাহলে দেখতে পাবেন আপনার মোবাইলের সুইচ অন অফ এখান থেকে করতে পারবেন। তাহলে আপনার মোবাইলের পাওয়ার বাটন আর প্রেস করতে হবে না, এখান থেকেই বন্ধ করতে পারবেন। আর যদি আপনারা এখানে সিঙ্গেল ক্লিক করেন তাহলে হোম বাটনে চলে আসবে, হোম পেজে চলে আসবে। তো বন্ধুরা, এই তিনটি ইউনিক কাজ অবশ্যই আপনারা করতে পারবেন, এবং ফোনের ভলিউম আপ কি অথবা ডাউন কি দিয়ে আপনারা শর্ট কিছু সেটিং করতে পারবেন, রিসেন্ট অথবা অ্যাপস ওপেন। তো বন্ধুরা, এই কাজটি করলে আপনারা এই হোম বাটন দিয়ে তিনটি কাজ করা যাবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটিতে প্রথমে একটি লাইক করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে একটি বেল আইকন আসবে, ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এবং বন্ধুরা, কষ্ট করে একটু নিচের দিকে চলে আসলে এখানে পাবেন কমেন্ট সেকশন, এখানে ক্লিক করে আপনাদের একটি কমেন্ট করতে হবে। লিখে দিবেন GOOD গোড, তারপর স্পেস, স্পেস দিয়ে লিখে দিবেন ভিডিও, তারপর এখানে ক্লিক করে সেন্ড করে দিবেন। বন্ধুগণ, আপনারা একটি কমেন্ট করলে আমরা দ্বিতীয় ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত পাই। তো বন্ধুরা, আপনারা যদি আপনার মোবাইলে এরকম হোম বাটন থাকে তাহলে অবশ্যই তিনটি সেটিং করবেন। তার জন্য একদম ছোট একটি অ্যাপস লাগবে, যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। এই যে আমি আপনাদের অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছি, এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে দেখাচ্ছি। আগে দেখুন কীভাবে সেটিং করতে হয়। প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর টিক ইন্টারফেস এরকম আসবে, তারপর এখানে বাম দিকে স্লাইড করুন, আবারও স্লাইড করুন, এবং লাস্ট এই যে দেখতে পাচ্ছেন ওপেন সেটিং, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার মোবাইলে অ্যাপ্লিকেশনটি শো করবে। এখান থেকে এই যে নিচে একটি অপশন দেখতে পাবেন, সবার নিচে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই এই অপশনটি এখান থেকে এনেবেল করে দেবেন। এনেবেল করার পর এই যে দেখতে পাচ্ছেন হোম পেজ, ঠিক এরকম আসবে অ্যাপ্লিকেশনটির। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন, রিসেন্ট অ্যাপ বাটন, এখান থেকে আপনারা অনেকগুলোই সেটিং করতে পারবেন। তবে সবার উপরে অপশনটি, এখান থেকে কাস্টমাইজ অপশনটি অন করবেন। অন করার পর এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ট্যাপ হোম বাটনের, তো এখানে যখন আপনি সিঙ্গেল ক্লিক করবেন তখন হোম বাটনে চলে যাবে অথবা হোম স্ক্রিনে চলে যাবে। তারপর এখানে ডাবল ট্যাপ, ডাবল ট্যাপ করলে যে কাজটি হয় অবশ্যই আপনারা এখানে করবেন মোবাইলের সুইচ অন অফ করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার ডায়লগ। এবং তিন নম্বর সেটিংটি লং প্রেস, এই যে দেখতে পাচ্ছেন আপনি যদি হোম বাটনে লং প্রেস করে ধরে রাখেন তারপর এখানে পাবেন এই যে ফ্ল্যাশ লাইট, এই ফ্ল্যাশ লাইট জ্বলবে। ফ্ল্যাশ লাইট আমাদের জ্বালাতে হলে মোবাইলের নোটিফিকেশন টান দিয়ে জ্বালাতে হয় অথবা অ্যাপস আমাদের ইনস্টল করতে হয়। তো এখান থেকে আর করতে হবে না। এইভাবে আপনারা চাইলে মোবাইলের ফ্ল্যাশ লাইট অন অফ করতে পারবেন অথবা তিনটি কাজ করতে পারবেন। এবং রয়েছে ভলিউম আপ কি, এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ট্র্যাপ, সিঙ্গেল ট্র্যাপ করলে এখানে ব্যাক বাটনে চলে যাবে, ব্যাক বাটনের কাজ করবে। তারপর ডাবল ট্র্যাপ, তারপর ডাবল ট্যাপ করলে এখানে রিসেন্ট বাটনের কাজ করবে। এবং রয়েছে লং প্রেস, আপনি যদি লং প্রেস করে ধরে রাখেন ভলিউম আপ কিতে তাহলে এখানে আপনারা আরও একটি ফিউচার অ্যাড করতে পারবেন। এই ফিউচারটি আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে রয়েছে আপনারা চাইলে স্ক্রিনশট এখানে অ্যাড করতে পারেন। তাহলে জাস্ট আপনারা যদি এখানে লং প্রেস করে ধরে রাখেন তাহলে স্ক্রিনশট হয়ে যাবে আপনার মোবাইলের। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যখন আপনি লং প্রেস করে ধরে রাখবেন হোম বাটনে তখন এখানে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলবে, আবার যখন এখানে লং প্রেস করে ধরে রাখবেন তখন মোবাইলের ফ্ল্যাশ লাইট বন্ধ হবে। তো বন্ধুরা, আবার যখন ডাবল ট্যাপ করবেন এখানে দেখতে পাবেন রিসেট অথবা এখানে রিবুট করতে পারবেন, মোবাইল ফোনের সুইচ অফ করতে পারবেন। আর যখন এখানে আপনারা সিঙ্গেল ট্যাপ করবেন তখন দেখতে পাবেন হোম স্ক্রিনে চলে আসবে। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে আপনাদের ছোট একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে আসবেন, এখানে পাবেন ডাউনলোড অ্যাপস লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকুন, টেক কেয়ার, বাই বাই।